নমস্কার দেখছেন কলকাতা টিভি আমি সুচন্দ্রিমা শুরু করছি বাংলা বলছে এজেন্সি দিয়ে বাংলার মানুষের উপর অত্যাচার চালাচ্ছে বিজেপি জয়নগর থেকে ফের মোদী সরকারের বিরুদ্ধে আওয়াজ তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার বঞ্চনা নিয়ে ফের একবার বিজেপিকে নিশানা করেন তিনি শুনুন তার বক্তব্য একশো দিনের কাজের গরিব লোকেদের টাকা দেয় না লজ্জা করে না ঘর তৈরির টাকা দেয় না লজ্জা করে না রাস্তা তৈরির টাকা দেয় না লজ্জা করে না জয়নগরের সভায় মুখ্যমন্ত্রীর হুঙ্কার বিজেপি কে বেনজির আক্রমণ মমতার রাজ্যে লোকসভা ভোটের ডঙ্কা বেজে গিয়েছে নিউ টাউনের পাঁচ তারা হোটেলে বিজেপির শীর্ষ নেতৃত্ব ভোটের রোডম্যাপ ঠিক করতে বৈঠকে একই সময় বিজেপি কে অল আউট আক্রমণে মুখ্যমন্ত্রী একশো দিনের টাকা সহ একাধিক প্রকল্পে বকেয়া কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহার ধর্মের নামে বিভাজনের রাজনীতি বিজেপির বাংলার বকেয়া কেন্দ্রের বঞ্চনা ইডি সিবিআই এর অতি সক্রিয়তা ভোটের আগে ধর্মের নামে বিভাজনের রাজনীতি জয়নগরের প্রশাসনিক সভা থেকে বিজেপিকে নিশানা করেন মুখ্যমন্ত্রী তৃণমূলের নামে ভয় পায় তৃণমূলকে দেখলে কাপে তাই মনে রাখবেন তৃণমূলের বাড়ি বাড়ি গিয়ে সাজিয়ে নাটক করে তৃণমূলের নেতা নেত্রীদের গ্রেফতার করা হচ্ছে ভাবছে ভোটের আগে সবাইকে গ্রেপ্তার করি তাহলে এলাকা খালি হয়ে যাবে আর পুরো বিজেপি বাজাবে ওখানে অত সোজা নয় বিনা যুদ্ধে জমি আমরা এক না একই সঙ্গে সরভন বাংলার প্রতি কেন্দ্রের বঞ্চনা নিয়েও বিজেপির কাছে কোনোভাবেই মাথা নত নয় সন্ত্রাসবাদী সিপিএম এর কাছেও আত্মসমর্পণ নয় সাফ জানালেন মুখ্যমন্ত্রী ভাবছে ভোটের আগে সবাইকে গ্রেপ্তার করি এলাকা খালি হয়ে যাবে আর পুরো বিজেপির বাজাবে ওখানে অত সোজা নয় বিনা যুদ্ধে এক ইঞ্চি জমি আমরা ছাড়বো না সরকারি প্রকল্পে বিজেপির লোগো ব্যবহার নিয়েও জোরালো সর শোনা গিয়েছে মুখ্যমন্ত্রীর গলায় কলকাতা টিভি একদিকে কেন্দ্রীয় এজেন্সি তৎপরতা নিয়ে সরব হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় সভা থেকেই তিনি কেন্দ্রের বিরুদ্ধে একের পর এক সুর চড়াচ্ছে লোকসভা নির্বাচনের দামামা বেজে গিয়েছে বোঝাই যাচ্ছে একদিকে যখন এরাজ্যে। বিজেপি তাদের রণকৌশল বৈঠক ঠিক করতে অমিত শাহ জেপি নাড্ডা কলকাতায় আসছেন তৃণমূল কংগ্রেস নিজেদের কৌশল পাল্টাবে কেন্দ্রীয় তৎপরতা নিয়ে কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে তাদের যে কৌশল তারা এতদিন বলে এসেছে সেক্ষেত্রে নতুন কি ইঙ্গিত যেদিন ইডির বৈঠক হচ্ছে কলকাতায় সেদিনই এই এজেন্সি নিয়ে যার তৎপরতা নিয়ে সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে বিচারপতির সম্পর্কে হাইকোর্টের বিচারপতির সম্পর্কে সুর চড়াচ্ছে তৃণমূল নেতৃত্ব আমার নাম নেওয়ার প্রয়োজন নেই সেই বিচারপতির বিরুদ্ধে তার মন্তব্যের বিরুদ্ধে তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষ যেমন সরব হয়েছেন ঠিক তেমনি এই যে বা অতি সক্রিয়তা দল যাকে বলছে যে কেন্দ্রীয় ভিজিলেন্স দিয়ে নজরদারি চালানো হচ্ছে তারই মধ্যে তৃণমূল কংগ্রেস নিজেদের অবস্থান কি স্পষ্ট করছে বিজেপির কাছে বারংবার ইডি সিবিআই এর হুঁশিয়ারি দেওয়া কোন বার্তা দিতে চাইছে দল হিসেবে আজকে আমি আলোচনায় আসছি তবে একের পর এক মন্তব্য নিয়ে বারবার খবরের শিরোনামে উঠে আসা কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে সরাসরি তৃণমূলের মুখপাত্র যেভাবে সুর চড়িয়েছেন সেই দিকটাও একবার ইঙ্গিত দিয়েই একটি প্রতিবেদন দেখিয়েই আমি আজকের আলোচনায় আসছি শিক্ষা নিয়োগ দুর্নীতি মামলার অন্যতম বিচারক ছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তবে বিচার পর্বে তার পর এক মন্তব্যে বিতর্কের ঝড় ওঠে এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বিচারাধীন মামলা নিয়ে মন্তব্য করেন তিনি এরপর সুপ্রিম কোর্টের নির্দেশে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে শিক্ষা দুর্নীতি মামলা সরে যায় আমি জানি ঢাকি সমেত বিসর্জন দিতে হয় কিভাবে এবার আসল মাথা ধরা পড়বে দুর্নীতির মহাসমুদ্রে হাবুডুবু খাচ্ছি শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা আমার জানতে ইচ্ছে করে দুর্নীতি ঢাকতে গিয়ে সুপ্রিম কোর্টে কত খরচ করেছে রাজ্য আমি তো আজকে জানতে চাইবো যে মোট কত টাকা খরচ হলো এই তদন্ত আটকানোর জন্য সুপ্রিম কোর্টে গিয়ে কত কোটি টাকা পশ্চিমবঙ্গ সরকার খরচা করলো বলেছি যে রাজ্যপাল কেন এখনো পর্যন্ত কনস্টিটিউশনাল মেশিনারি ধ্বংস হয়ে যাচ্ছে গেছে এটা ডিক্লেয়ার করছেন না ব্যক্তিগত এই সব মতামতের কারণে একসময় আন্দোলনরত চাকরি প্রার্থীদের কাছে মসিয়া হয়ে ওঠেন বিচারপতি গঙ্গোপাধ্যায় তাই বিচারপতির রাজনৈতিক চর্চা নতুন নয় এবার অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পত্তির হিসেব চেয়ে আবারও বিতর্কের সামনে বিচারপতি এটা বিচারপতির ভাষা নাকি টুলের উপর দাঁড়িয়ে কোনো পথসভায় কোন রাজনৈতিক ব্যক্তিত্বের পথসভা তৃণমূল বিরোধী ব্যক্তির বক্তিতা। মহামান্য বিচারপতি তার কোনো মামলার অর্ডার সঙ্গে এর কোন সম্পর্ক নেই কোন অবজারভেশনের সঙ্গে সম্পর্ক নেই তিনি একজন তৃণমূল বিরোধী রাজনীতিবিদের মত আচরণ করছেন আইনি পদক্ষেপও করেছে তৃণমূল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে আবেদন করে তৃণমূল ফেসবুক পোস্টে দলের যুব নেতা সুদীপ রাহা জানিয়েছেন বিচারপতি গাঙ্গুলি মীনাক্ষীকে চেনেন তাতে আমি আশ্চর্য নই আমাকে চেনার জন্য বিচারপতি হননি কিন্তু সংবিধানকে চিনুন ন্যায়ালয়ের মর্যাদা রক্ষা করুন আপনি বিচার ব্যবস্থাকে রাস্তায় নামাচ্ছেন কেন মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিচারপতির আসনকে কলুষিত করেছেন ন্যায় ধর্ম পালনে আশা রেখে সুপ্রিম কোর্টের কাছে সংবিধানের আর্টিকেল একশো চব্বিশ চার প্রয়োগের আর্জি একের পর এক মামলায় দৃষ্টান্তমূলক রায় এবং পর্যবেক্ষণ দিয়ে চাকরি প্রার্থীদের কাছে নায়ক হয়ে উঠলেও তার মন্তব্যে প্রশ্ন থেকেই যাচ্ছে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় কি তাঁর এখতিয়ারের বাইরে গিয়ে রাজ্য রাজনীতিতে পা রেখে শিরোনামে থাকতে চাইছেন শাসক দলের বিরোধিতা করতে গিয়ে তিনি কি কখনো কখনো পক্ষপাতদুষ্ট হয়ে পড়ছেন কলকাতা টিভি আমি এবার আসছি আলোচনা আজকে আমার সঙ্গে আলোচনায় যারা যুক্ত হয়েছেন তাদের সঙ্গে আলাপ করিয়ে দিই তৃণমূল কংগ্রেসের বক্তা রয়েছেন প্রদীপ্ত মুখার্জি স্বাগত জানাচ্ছি আপনাকে বিজেপির বক্তা রয়েছেন অচিন্ত্য মন্ডল স্বাগত জানাচ্ছি আপনাকে কংগ্রেসের বক্তা রয়েছেন অশোক সরকার স্বাগত জানাচ্ছি আপনাকে সিপিআই এর বক্তা রয়েছেন গৌতম রায় স্বাগত জানাচ্ছি আপনাকে আমি শুরুতেই আসছি অচিন্তর কাছে বিজেপির বক্তা একদিকে যখন আপনাদের কেন্দ্রীয় নেতৃত্ব তারা বৈঠক সেরে গিয়েছে সামনে লোকসভা নির্বাচনে বঙ্গ বিজেপি কেন্দ্রীয় বিজেপি দল তারা দলগতভাবে এরাজ্যে কিভাবে আপনারা এগিয়ে চলবেন সেটা ঠিক এই যে মুখ্যমন্ত্রী বারবার মঞ্চ থেকে কেন্দ্রীয় এজেন্সিকে যখন নিশানা করছেন বিজেপির দিকে আঙুল ওঠাটাই কি স্বাভাবিক নয় যেখানে বিজেপি নেতাদের একটা বক্তব্য এবং তারপরেই সেই কেন্দ্রীয় এজেন্সির তৎপরতা একবারে হুবহু মিলে যায় এটা নিয়ে যখন প্রশ্ন উঠছে আপনাদের সাফাইটা কি দেখুন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তারা তাদের মতো কাজ করবে আমরা পার্টি এই পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টি হিসেবে মানে রাজ্যের প্রধান এবং একমাত্র বিরোধী দল হিসেবে মানুষের প্রতি আমাদের একটা দায়বদ্ধতা রয়েছে সেই দায়বদ্ধতার ভেতর থেকে আমরা মানুষের পাশে থাকবো এবং তৃণমূলের যে এই পশ্চিমবঙ্গে তারা যে নৈরাজ্য প্রতিষ্ঠা করে রেখেছে তার বিরুদ্ধে আমরা দলগতভাবে লড়বো এবং আমরা বিভিন্ন তদন্তে যদি কোনোভাবে সহযোগিতা করতে পারি মানুষের ন্যায় বিচার যদি মানুষের কাছে পৌঁছে দিতে পারি তার জন্য আমরা কাজ করব। সুতরাং মাননীয়ার এত কোথায় গাত্র দেওয়া হয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে জানি না কিন্তু উনি যদি সঠিকভাবে চলতেন ওনার দল যদি সঠিকভাবে চলতো তাহলে তদন্ত তো ফেস করা উচিত সৎসাহস নিয়ে এত ভয় কিসের আজকের যেখানে বলা হচ্ছে যে মানুষ নাকি জনরোষ তৈরি হবে মানুষ নাকি প্রতিরোধ করবে আমরা দেখেছি বসিরাটে বসিরাটের বাচ্চা যে শাহজাহানকে বলা হয় সেই শাহজাহান সেই তৎকালীন সময় সিপিএমের হাতে তৈরি গুন্ডা আজকের তৃণমূলের হয়ে যেখানে লুটপাট করে এবং সেখানে হচ্ছে ভাটা ইটের ভাটা মাফিয়া থেকে শুরু করে সেখানে মাছের ভেড়ি থেকে শুরু করে এবং হিন্দুদের জমি দখল থেকে শুরু করে রোহিঙ্গাদের আশ্রয় দেওয়া থেকে শুরু করে কী না করছে সুতরাং আমরা এই ধরনের মাফিয়া গুন্ডারাজের বিরুদ্ধে তোলাবাজির বিরুদ্ধে এবং চাকরি বিক্রির যে হয়েছে এই রাজ্যে মুড়ি মুরগির মতো সেটার বিরুদ্ধে আমরা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে যে কোনোভাবে যদি সহযোগিতা করতে পারি রাজ্যে প্রধান এবং একমাত্র বিরোধী দল হিসেবে আমরা সেটা সবসময় করব আমার প্রসঙ্গের মধ্যে শাহজাহান প্রসঙ্গটা যদিও ছিল না কিন্তু আপনি তুলে দিয়ে এটাও কি প্রমাণ করে দিলেন না যে তিরিশে ডিসেম্বর শুভেন্দু অধিকারী ওখানে গিয়ে যা বলে এসেছিলেন এবং তারপরে ইডির এই যে অভিযান সেটাকে একেবারে এক লাইনে মিলিয়ে দিলেন এর উত্তরটা আপনার থেকে নেব এবং পরের বক্তাদের কাছেও আসবে একটা ছোট্ট বিরতির সময় হয়েছে ফিরছি বিরতির পর বাংলা বলছে সঙ্গে থাকবে বাংলা বলছে আমি আপনার সঙ্গে আমি তৃণমূলের বক্তার কাছে যাচ্ছি সেই নেত্রী এতটাই ক্ষুব্ধ ভিজিলেন্স নিয়ে আবারও তিনি সরব হয়েছেন এবং তার দলের দিকে এই যে আক্রমণ বারংবার দুর্নীতি নিয়ে সেখানে যে হুঁশিয়ারি তিনি দিতে চাইছেন সেটা দলের কর্মীদের কতটা চাঙ্গা করতে পারলো কর্মীদের চাঙ্গা করার খুব প্রসঙ্গ এখানে আছে বলে আমার মনে হয় না আমার যেটা মনে হয় যেটা সকলেই একমত হবে আদার দেন বিজেপি সেটা হচ্ছে হঠাৎ করে রাত্রিবেলায় যখন কোনো সিবিআই এর প্রধান চেঞ্জ হয়ে যান আবার চেঞ্জ হয়ে যায় আবার একটা চেঞ্জ হয়ে যায় এবং বিরোধী দলনেতাকে সেখানে ডাকা হয় না এখানে নানান প্রসঙ্গ নানানভাবে অনেকে তুলতে পারে কিন্তু এ ব্যাপারে কেউ অমত হবেন না বা দ্বিমত হবেন না যে ঠিক যেভাবে সিবিআইয়ের প্রধানকে পরিবর্তনের জন্য একটা বড় চেষ্টা হয়ে যায় ঠিক উল্টোভাবে ইডিআই ইডির প্রধানকে রেখে দেওয়ার জন্য একটা বড় প্রয়াস চলে এবং তার জন্য আইন আইনের মতন পরিবর্তন করতে হয় এবং সুপ্রিম কোর্টের কাছে কথা শুনতে হয় যে ভাই তুমি কেন ইডির প্রধানকে রাখার জন্য এত তোড়জোড় করার চেষ্টা করছো আমি কার্ট ওয়ান কাট টু দুটো সিন আপনাদের মনে করাতে চাই কার্ট ওয়ান চলে যান চব্বিশ জুন দু চব্বিশ জুন দু একজন বলছে ডোন্ট স্কেয়ার মি উইথ সিবিআই আই ওয়ান্ট ইউ অল যারা তোমরা একজন দিল্লিতে বসে থাকা কর্তাকে অ্যাপিস করার জন্য তাদের পলিটিক্যাল টুল হিসেবে কাজ করছো আর আমার মন্ত্রীদের জেলে ভরার চেষ্টা করছো আমার নেতাদের জেলে ভরার চেষ্টা করছো আমি কিন্তু তোমার শেষ দেখে ছাড়বো কাট টু দেখুন দু সেখানে বলছে ইডি যারা গালমন্দ করছে এই জয় তাদের উদ্দেশ্যেও বার্তা মধ্যিখানে কি হলো দিন জেল খেটে আসা একজন মানুষ তিনি হয়ে গেলেন সাধু সন্ত এবং তিনি হয়ে গেলেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী বার্তা দুটো কে দিয়েছিলেন তেরো সালে এবং চব্বিশ তেইশ সালে তেরো সালে এবং তেইশ সালে বার্তা দেওয়ার ব্যক্তিটি একই ব্যক্তি সেটি হচ্ছে নরেন্দ্র দামোদর দাস মোদী একজন সিএম একজন পিএম এম পার্থক্য হচ্ছে এইটা পার্থক্য হচ্ছে এইটা যে তখন যারা খুনি আসামি বলে সিবিআই এর কোর্টে ছিলেন তারা আজকে সাধু হয়ে মন্ত্রী হয়ে যাচ্ছেন এবং আজকে বাকিদেরকে চোর 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 বলে দিচ্ছে উস্কে দিচ্ছে এবং বাকিরাও তার সঙ্গে সঙ্গে যাচ্ছে কিন্তু যারা আপনার প্যানেলে বসে বা বিভিন্ন জায়গায় বসে এই চোর 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 হ্যাঁ বলছেন কেউ একটা তথ্য প্রমাণ দিয়ে বলতে পারছে না যে দু সাল থেকে ইডির যে মামলা দু সাল থেকে সিবিআই এর যে মামলা শুনে নি শুধু মদন মিত্রের কথা বলে দিই একটা চার্জশিট সাপ্লিমেন্টারি দিতে পারেনি তদন্ত প্রক্রিয়া শুরু করতে পারেনি তিন মাস জেল খেটে বসে আছে সুব্রত মুখার্জি মারা গেছেন তপস পাল মারা গেছেন আমি সুদীপ বন্দ্যোপাধ্যায় জেল খেটেছেন একটা লোককে দোষী বলতে পারছি বুঝলাম কিন্তু আমরা এটা ন্যারেটিভ সেট দেখতে পাচ্ছি যে প্রতি নিয়ত চোর 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 হয়ে যাচ্ছে কিন্তু মানুষের ভোট উল্টো দিকে তৃণমূল 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 হয়ে যাচ্ছে বেশ আমি কংগ্রেসের বক্তার কাছে আসছি অশোক দা সম্প্রতি এই যে পাঁচ রাজ্যে নির্বাচন হয়ে যাওয়ার পর কংগ্রেস হারার পরও সেখানে তাদের দিকে বা তাদের নেতৃত্বের দিকে তৎপরতা বাড়তে দেখা গেছে সেক্ষেত্রে এই রাজ্যে যখন আপনারা জোটবদ্ধ হচ্ছেন বা আপনাদের নিশানার মধ্যে যখন তৃণমূলের দিকে এই কাজ দেখতে পাচ্ছেন নেত্রীও আজকে সুর চড়াচ্ছেন তখন কি সাপোর্ট করবেন দেখুন আমি সাপোর্ট করছি কি সাপোর্ট করছি আমার সাপোর্টটা বড় কথা নয় বড় কথা হলো গিয়ে কি ভাবছে আর কি সেটাই সবচেয়ে বড় কথা সিবিআইডি মোটামুটি ভারতবর্ষের সমস্ত বিরোধী দলনেতাদের বাড়িতে হামলা করেছে রাজস্থানে করেছে এই মহারাষ্ট্রে করেছে মহারাষ্ট্রে তো জেলেই ছিল অনেকদিন হ্যাঁ বিহার ঝাড়খণ্ড বেঙ্গল দিল্লি তো কোনো জায়গায় বাদ নেই তো যেখানে বিরোধী মুখ আছে সেখানেই ইডি সিবিআই বেরিয়ে একটা শাখা সংগঠন যেটা টিভিতে শুনছি বলছি বারবার আর কি শাখা সংগঠনে পরিচালনা করেছি কিন্তু দুঃখের বিষয় কেউ দেখছে না যে ওদের মধ্যে কত চোর লুকিয়ে আছে কত খুনি লুকিয়ে আছে হাইকোর্ট এরাই তো কথা যখন এখানকার এটা দেখার ডেকে ডেকে মানে তার মানে এজলাসের ব্যাপার নয় তিনি মন্তব্য করতে পারেন তাহলে উনি এটা নিয়ে উনি মন্তব্য করতে পারেন এটা ঠিক করছেন কে এই যে মন্তব্য করছেন না না করছে না তো বিচারপতির কাজ নয় তো ওটা বিচারপতির কাজ নয় আর ওনার আপনারা বললেন এই দেখা দেন ওনার রায় নিয়ে উনি কোনো রায় দেননি উনি সব ইন্টারনাম রায় দিয়েছেন উনি কোনো রায় দেননি ওনার যে কটা রায় দেবার চেষ্টা করেছেন বা দিয়েছেন সব কটা হায়ার কোর্টে গিয়ে ফেরত এসছে সুতরাং ওই কথাটাগুলো মানে হয় না উনি একটা জননেতা বা জননায়ক সাজার চেষ্টা করছেন বিচারপতি নেতাজি আমি নাম দিয়েছি ওনাকে আর কি সুতরাং এই এই সব লোকেদের নিয়ে আমি কোনো কথা বলতে চাই না বললে পরে অনেক বাজে কথা বলবে আমার বেরিয়ে আসবে সেটা বিচার ব্যবস্থার প্রতি আস্থাশীল বলে আমি প্রকাশিত হবে না আমি আমি এই বিষয়টা নিয়ে গৌতমদার কাছে যেতাম একটা ছোট্ট বিরতিতে যেতে হচ্ছে ফিরছি এক্ষুনি বিরতি নিয়ে একটা সঙ্গে থাকবে ফিরে এলাম বিরতির পর দেখছেন বাংলা বলছি আমি গৌতম বাবুর কাছে আসছি এই যে বিচারপতির বিরুদ্ধে যার মন্তব্য নিয়ে সুর চড়াচ্ছে তৃণমূল কংগ্রেস কংগ্রেসের বক্তাও তিনিও বললেন যে এই ধরনের অন্তত ওনার চেয়ারে বসে কথা বলার শোভা পায় না আপনারা এই বিষয়টাকে কিভাবে দেখছেন না আমি পুরোটাই বলবো সুযন্ত্র সেটা হচ্ছে যেটা আলোচনা হচ্ছিল সেখান থেকে শুরু করা উচিত যে বিজেপি দেশ চালাচ্ছে এবং তারা বিরোধী কণ্ঠস্বরকে কোনোভাবেই বরদাস্ত করে না করতে চায় না রেদার এই যে কেন্দ্রীয় এজেন্সিগুলো আছে ইডি এবং সিবিআইকে ব্যবহার করা হচ্ছে রাজনৈতিক উদ্দেশ্য প্রণীতভাবে শাসক দল ব্যবহার করছে বিজেপি ব্যবহার করছে এ বিষয়ে কোনো সন্দেহ নেই এই জন্যই সন্দেহ নেই তার কারণ হচ্ছে এই তিন চার দিন আগে কেজরিওয়ালের ইন্টারভিউ দেখলেই পরিষ্কার হওয়া যায় যে কেজরিওয়াল বলছেন যে আমার বিরুদ্ধে সমন এসছে সমনের লজিক্যাল কথা থাকবে তো রেশনাল কথা থাকবে তো তো আমি যখন ইডিকে জিজ্ঞেস করছি যে এই 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 ক্লসগুলো এই এই আইনি যে ধারা এগুলো আমাকে ক্লারিফাই করুন এগুলো ঠিক না বলতে পারলো না তো কেন্দ্রীয় এজেন্সিগুলো যে না কেজরিওয়ালের এই বক্তব্য সঠিক নয় এবং আমরা তার বক্তব্যকে ভয়েড করছি এজেন্সি এই এই কারণে তাকে তলব করছে একেবারেই কোনো ধরনের কোনো এজেন্সি কোনো বক্তব্য নেই এ ব্যাপারে অখিলেশ যাদব যখন বলল তার কোনো ক্ল্যারিফিকেশান নেই তার মানে কি তার মানে বিজেপি উদ্দেশ্য প্রণীত হয়ে বিভিন্ন ধর্মনিরপেক্ষ রাজনৈতিক দল যারা লড়াই আন্দোলন পরিচালনা করতে চায় তাদের বিরুদ্ধে এই তোপ ডাকছে এই বিষয়ে কোনো সন্দেহ নেই কিন্তু এই কেন্দ্রীয় এজেন্সির এই কাজ আর পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় এজেন্সির কাজের মধ্যে একটা তফাৎ আছে তার কারণ হচ্ছে পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় এজেন্সিগুলো কাজ করছে কোর্ট মনিটারিং এবং কোর্ট মনিটারিং যে যে হচ্ছে কোর্ট মনিটারিং এ কোর্টকে এটা বলতে হচ্ছে বলতে হচ্ছে যে তোমরা কাজের ঢিমেতারা করছো তোমরা কাজটা সঠিকভাবে করছো না তোমরা মাথা অব্দি পৌঁছতে পারছো না এত সময় নিচ্ছ কেন এই ধরনের ভাডি এই ধরনের ইন্টারাকশন কোর্টকে করতে হচ্ছে না এখানে তো সেই মন্তব্যগুলো নিয়ে কথা হচ্ছে না আমি আমি এটা কেন বলছি আমি এটা কেন বলছি রেফারেন্সটা এই জন্য টানতে চাইছি যে পশ্চিমবঙ্গের ইডি সিবিআই বা যে কোনো ধরনের যে কেন্দ্রীয় এজেন্সিকে ব্যবহার হচ্ছে তার অনেকাংশেই ব্যবহৃত হচ্ছে কোড মনিটরিং এই প্রসেস চলছে এইটা আমি দুটো তফাতটা বলতে চাইছি তৃতীয় বিষয় যেটা তুমি বললে যেটা তোমার বক্তব্যের মধ্যে উঠে এলো যে জাজ তার বক্তব্য দিতে পারে কিনা তার যে বক্তব্য সে পেশ করেছেন সেটা ঠিক করছেন কি আমি বলছি বিচারপতি কি বক্তব্য পেশ করবেন কি রায় দেবেন বিচার ব্যবস্থাটা একটা নিরপেক্ষ ব্যবস্থা এই ব্যবস্থাটা আমার পক্ষে গেলে ভালো না 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 উনি তো আমার বিপক্ষে গেলে আপনি ভুল বল না না এছাড়াও আমি এটা বলছি না আমি এটা বলছি না আমি বলছি যে বিচারপতির যে কোনো বিচারপতির রায়দানের ক্ষেত্রে আমার দুটো বিষয় আছে এখানে এক হচ্ছে বিচারপতিরা যদি সামাজিক ভাবে কিছু টিপ্পনি কাটেন দ্যাট ইস ইস্যু সেটা তারা না কাটলেই পারেন কিন্তু বিচারপতিদের রায়দানের ক্ষেত্রে তাদের রায়টা

কেউ আপনি স্বীকার করলেন যে অন্তত বলে নিশ্চয়ই তাই নয় কোর্টকে তারা কোর্টকে তারা বুড়ো আমল দেখায়নি কে তারা বুড়ো আমল দেখায়নি তারা কোর্টের অনুযায়ী উপস্থিত হয়েছে

আপনি কিন্তু কিন্তু বয়জ তুলনামূলক আপনার সময় আপনি নিশ্চয়ই মনে থাকবে জাস্টিস কার্নানের কথা কনটেপ্ট অর কোর্টের জন্য তাকে কিন্তু তিনি কিন্তু সিটিং যাচ্ছেন তাকে কিন্তু তার ব্যবস্থাপনার মধ্যে দিয়ে আসতে হয়েছিল মাদ্রাজ হাইকোর্ট নিয়েও কি হয়েছিল সবাই আপনারা জানেন ফলে যে বা যে যারা যে সকল মানুষ বিশেষ করে বিচারপতি গঙ্গোপাধ্যায় নাম করে বলছি যে কমেন্টগুলো করছেন সেই কমেন্টগুলো গ্রহণযোগ্য কি গ্রহণযোগ্য নয় সেটা ইতিমধ্যে আমরা কিন্তু বিভিন্ন মাধ্যমে পেয়ে বিশেষ করে সুপ্রিম কোর্টের রায়গুলোতে প্রথমে কি হলো দেখুন কীরকম মানুষগুলোকে বিভ্রান্ত করে প্রথমে কোনো অধিকারীর চাকরি চলে গেল কোনো সরকার পেল তারপরে আরেকজন পেল একজন বিচারপতিগত হটকারি হলে একজন মধ্যিখানে একজন দুর্নীতি করেছে তার চাকরি অবশ্যই একজনকে দেওয়া উচিত এটা একশোবার ঠিক হয়েছে কিন্তু মধ্যিখানে যার চাকরিটা হলো এবং তার চাকরিটা আবার চলে গেল তার মানসিক অবস্থানের জন্য কে দায়ী থাকবে প্রথমে বললো ছত্রিশ হাজার হবে পরে বললো চৌত্রিশ হাজার তারপরে বললো তেত্রিশ হাজার কোন মানসিক অবস্থানে থাকলে একজন বিচারপতি এইভাবে ছেলেখেলা করতে পারেন এবং তারপরে যে ছত্রিশ হাজার চাকরি প্রথমে বললেন যেটা পরে তেত্রিশ হাজার বা বত্রিশ হাজার কিছু হয়ে গেল সেটারও স্টে অর্ডার হয়ে গেল

কিন্তু তার মধ্যে এই মন্তব্যগুলো অন্য একটা মামলা নিয়ে তারই মাঝখানে অধি চৌধুরী যখন বলে দিলেন যে ওনাকে মুখ্যমন্ত্রী হওয়ার জন্য তিনি এগিয়ে থাকতে পারেন এটাও তো একটা রাজনৈতিক নেতা হিসেবে বলাটা কি উচিত না আমিও তো সোশ্যাল মিডিয়ায় লিখেছি উনি ঝান্ডা নিয়ে নির্বাচনে দাঁড়িয়ে পড়ুক বা নরেন্দ্র মোদী বা সমস্ত রাজনৈতিক দল যারা তারা ওনাকে সাহায্য করুক যাতে উনি প্রধানমন্ত্রী হতে পারে এটা আমিও ফেসবুকে লিখেছি আমার সোশ্যাল মিডিয়া আমি এক্স হ্যান্ডেলে লিখেছি সেটা কোনো কথা নয় কথা হল গিয়ে আমি অনেক দিন ধরে হাইকোর্টে যাতায়াত আমার অনেক দিন আমি অনেক জজকে দেখেছি আমার ব্যক্তিগত বন্ধুও জজ ছিল আমি সেই সম্বন্ধে একটাই কথা বলছি যে কোনো আলটপকা মন্তব্য অন্তত কাউকে বলতে শোনেনি তারা যেটুকু আলোচনা করেছে বাইরে গিয়ে সেটা কোনো পাবলিক ফোরামে আসেনি অন্তত এখানে এটা একদম বলছে কি আর আমাদের চ্যানেলগুলো বা প্রিন্ট মিডিয়া বা সব মিডিয়াগুলো আর কি সেটাকে নিয়ে একটা বড় খবর করছে ভারতবর্ষের এত চাকরি এত বেকারত্ব কারখানা বন্ধ হয়ে যাচ্ছে সমস্ত বিক্রি হয়ে যাচ্ছে সে নিয়ে কথা কম হচ্ছে কথা হচ্ছে এই বিজেপি তুলতে পারছে না না এই চুটকি কথা একজন বিচারপতি একটা চুটকি মন্তব্যের জন্য আসল খবরগুলো হারিয়ে যাচ্ছে আসল খবরের মধ্যে দিয়ে যে এই কত লোক গরিব নিচে চলে গেছে এখন ইলেভেন পয়েন্ট সেভেন পার্সেন্ট শিক্ষিত বেকারের হার ভারতবর্ষ ভারতবর্ষের বেকারের হার সবচেয়ে বেশি একটা হাই রেকর্ড পর্যায়ে পৌঁছেছে এগুলো নিয়ে কেউ কথা বলছে না এই আমার বক্তব্য এইখানে যে আপনারা উনি চুটকি বলছেন আপনারা যদি না আওয়াজ তোলেন আপনারা গণতন্ত্রের একটা স্তম্ভ সব মিডিয়াকেই বলছি তো তারা যদি এইগুলো নিয়ে না বলে তাহলে তো এইরকম চুটকি খবরে যদি আমরা তো এটা নিয়েও বলছি যে বাংলার বঞ্চনা নিয়ে এতগুলো মানুষ তারা দিল্লিতে গেলেন তারা এখানে রাস্তায় বসলেন এখনো পর্যন্ত তারা সেই টাকা পাননি রাজ্যের শাসকদল সেটাকে একটা আন্দোলনের পথে নিয়ে এসেছে অচিন্ত যেমন বললো যে বাংলায় প্রধান বিরোধী দল হিসেবে আমাদের যে দায়িত্ব রয়েছে রাজ্যের মানুষের প্রতি অচিন্ত এখন এই মানুষগুলো টাকা দেওয়ার কথা মনে আসছে না দেখুন মানুষের টাকা দেওয়ার ব্যাপার তো অবশ্যই আমাদের দায়বদ্ধতা রয়েছে কিন্তু আমরা সবসময় একটাই কথা শুরুর থেকে শেষ পর্যন্ত বলে যাচ্ছি যারা দুর্নীতি করেছে সেই দুর্নীতির দায় মানে শাসক দল যে দুর্নীতি করেছে তার দায় ভুগতে সাধারণ সাধারণ মানুষের সাধারণ মানুষের ভিতরে এবং এখানে অনেক ফেক অনেক ফেক কিছু আছে যেগুলো হয়তো তারা আসলে এক্সিস্টেন্স নেই কিন্তু তাদের নাম দিয়ে সরকারি টাকা পাওয়া হচ্ছে বা নেওয়া হচ্ছে এগুলো আছে কিন্তু আজকের সবার মানুষের কাছে একটা জিনিস পরিষ্কার করা দরকার আজকে দেখলেন তিনটে দলেরই আমার বিরোধী তিনটে দলেরই বক্তব্য মোটামুটি একই সাধারণ মানুষকে আপনারাই ঠিক করবেন যে কারা তৃণমূলের এই সন্ত্রাস বা দুর্নীতির বিরুদ্ধে লড়ছে

তিনি পর্যন্ত ওই ওনাদের সেই আগের স্ট্যান্ড কংগ্রেস মানে কেরলের কংগ্রেস খারাপ আর পশ্চিমবঙ্গে কংগ্রেস ভালো সেই একই রকম অবস্থা মানে ইডি সিবিআই অন্য রাজ্যে খারাপ পশ্চিমবঙ্গে ভালো একটা জিনিস পরিষ্কার সাধারণ মানুষ যেটা বিশ্বাস করে যে এই পশ্চিমবঙ্গে

আপনারাই ঠিক করুন

আপনি আসল বিষয়ে আসুন আমি তো রেডি আমি তো পরের বক্তাদের কাছেও যেতে হবে না একটা ছোট বিরতির সময় হয়েছে ফিটছে কোনো বিরতির পর আমি পরের বিষয় নিয়ে আসব সঙ্গে থাকবেন ফিরে এলাম বিরতির পর দেখছেন বাংলা বলছি আমি সুচন্দ্রিমা রয়েছি আপনার সঙ্গে আমি প্রদীপ্তর কাছে আসছি এই যে দুর্নীতির কথা উঠছে এখন প্রসঙ্গে শাহজাহানের প্রসঙ্গটা আসাটাই স্বাভাবিক ডিজের হুশিয়ারি পর গ্রেফতার হবে কিনা এটা একটা যেমন প্রশ্ন ঠিক তেমনভাবেই দল এই যে তাকে পথ থেকে সরিয়েছে কিন্তু এতদিন এই যে স্বচ্ছতা অভিযান বা দলের মধ্যে এদেরকে বারবারন্ত ভালো কাজও তো করা হয়েছে এত দিনের এত বছরের সরকারে ভালো কাজগুলো ঢেকে যাচ্ছে না এই দুর্নীতিবাজগুলোকে আগে একটু বেছে সতর্ক হয়ে সরিয়ে দেওয়া যেত না ভালো কাজ যদি করে থাকে তাহলে তো তারা ক্ষমতায় থাকতো বলে মনে করছিল যারা সততার পরাকাষ্ঠা নিয়ে তাদের কোনো চোর দুর্নীতিবাজ কেউ নেই তারা তো থাকতেই পারতো যারা দিল্লিতে অভিষেকের জন্য জায়গা রেখে দিচ্ছে আর এখানে চোর 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 বলছে তারা তো ক্ষমতায় ফিত্ত এত শূন্য হতো না ফলে এইভাবে বিচার যদি করেন তাহলে বোধহয় সামগ্রিক একটা সরলীকরণের জায়গায় আপনি চলে যাচ্ছেন এখন আমাদের দলের সবথেকে বড়ো কোন জায়গাটা জানে না আমরা যেরকম সাধারণ মানুষের জন্য কাজ করি তেমন দায়বদ্ধতার সঙ্গে উত্তর দিই অন্যকে দোষারোপ সবসময় করি না সবসময় অন্যকে চোর বলে নিজেকে সাধু সাজানোর চেষ্টা আমাদের নেই আমরা যেটা ভুল হয় সেটা ভুল স্বীকার যেমন করি তেমনই আমরা বলি যে এটার কারেকশন দরকার কারেকশন আমরা করে নেব এখন কোন রাজনৈতিক দল যদি ভুলে যায় যে সত্তরের দশকে তাদের বরানগরে কি দাঙ্গা হয়েছিল দাঙে লাইন কি হয়েছিল সমীর পুতু কি হয়েছিল সোমনাথ চ্যাটার্জির কি হয়েছিল মে হে রাজীব গান্ধী চোর হে কি হয়েছিল বা এক দুই তিন চুক্তিতে মনমোহন সিং কে কিভাবে কি বিপদে ফেলে দেশের সুরক্ষার নামে তারা কংগ্রেস সরকার ত্যাগ করে ফেলতে গিয়েছিল তাহলে তাদের তাতে শাহজাহান সত্যিই গার্ড হয় না এক্সাক্টলি এক্স্যাক্টলি সো তাতে শাহজাহান গার্ড হয় না গৌতমবাবুর গলা চড়ালেও সিপিআই

তাকে কিন্তু শাস্তি পেতে হবে যে হোক এটা বলার সাহস আমরা রাখি আমরা নিশিৎ পারামিকের মতন দলকে লোককে মানব পাচারকারী বলে তারপর তাকেই দলে নিয়ে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী করে দিই না আমরা শুভেন্দু অধিকারীকে চোর বলে তারপর শুভেন্দু অধিকারীকেই দলে নিয়ে তাকে আমরা বিরোধী দলনেতা করে নি না তাই যারা বলছে তৃণমূলের চুরি দুর্নীতি নিয়ে তারা সবথেকে বেশি মানে বিরোধী দলের বড় কাজ করছে তারা যে তৃণমূলের চোর দুর্নীতিবাদ যাদের বলে গিয়েছিল তাদেরকে দলে নিয়ে মন্ত্রিত্ব দিচ্ছে তারা বোঝাই যাচ্ছে যে তারা কতটা সৎ কতটা কি হিমন্ত বিশ্ব শর্মাকে বললো ওর থেকে বড় চোর আর নেই তাকে পরিষ্কার দিয়ে দিল তা আবার রানাকে বললো রানাকে বললো চোট দিয়ে দিল দায়িত্ব পাওয়ারকে বললো যে আটচল্লিশ ঘন্টার মধ্যে ঢোকাবো তাকে মুখ্যমন্ত্রী দিয়ে দিল ফলে এই ধরনের রাজনৈতিক হিপো উপমুখ্যমন্ত্রী এই ধরনের হিপোক্রেসির দল আমাদের নয় আমরা খুব পরিষ্কারভাবে যেটা ভুল সেটাকে ভুল বলার চেষ্টা করি যেটা ঠিক সেটাকে আমরা চেষ্টা করি মানুষের মাঝে পৌঁছে দেওয়ার তাই আমাদের প্রাইমারি এজেন্ডা এটা যে ডেভেলপমেন্টটাকে কিভাবে মানুষের কাছে পৌঁছে দেবো ওয়েলফেয়ার মেজার্সের মাধ্যমে এম্পাওয়ারমেন্ট কীভাবে করবো ফলে ওকে দোষী করা তাকে দোষী করা আর যারা আইডিওলজির পরাকাষ্টটা নিয়ে বসছে না বারবার বলছে যে কংগ্রেসের রক্তাক্ত হাত কংগ্রেসের রক্তাক্ত হাতের জন্য আমাদের এত কর্মী মারা গিয়েছিল তারাই আবার বিধানসভায় বলছে আমাদের সময় এত বছরে আঠাশ হাজার কর্মী মারা গিয়েছে বলে এই সব ইতিহাস মানুষ খুব একটা বলে না মুখে বড় কথা বলা খুব সহজ কাজে কর্মে দেখিয়ে দেওয়ার কাজ মমতা বন্দ্যোপাধ্যায় করছেন বলেই আজকে কিছু মানুষ শূন্য হয়ে বসছেন তারাই মুখ্যমন্ত্রী চাইছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়কে তারাই আবার বলছেন বিচারপতি গঙ্গোপাধ্যায় মাসিহার কাজ করছেন আবার তারাই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য আসন ফাঁকা রাখছে তাহলে কি কাজ হচ্ছে যখন তাহলে গ্রেফতারটা হবে কবে হবে প্রথম কথা হলো গিয়ে যারা অন্যায় করেছে বা এই চুরি ডাকাতি যাই বলুন আপনি যাই করেছে তাদেরকে গ্রেপ্তার করার কাজটা হলো গিয়ে রাষ্ট্রের কাজ বা এই রাজ্যের পুলিশ মন্ত্রীর কাজ গ্রেপ্তার করতে পারছে না সেটা ওনার ব্যর্থতা গ্রেপ্তার করতে পারলে ভালো হতো করে এবং তাড়াতাড়ি বিচার করা সেটাও একটা ব্যাপার আছে গ্রেপ্তার করে দিনের পর দিন ফেলে রাখলাম আর হিয়ারিং হলো সেটাও কিন্তু একটা মনে হয় না সুবিচার হয় আর কি কারণ এই শাহজাহানের ওখানে যেটা হয়েছে একটা কথা আমি আশ্চর্য মানে যেমন এক মিনিট আমি বলে নাও আমি দেখুন এই ঘটনার তীব্র নিন্দা করছি তারা গেছে তারা কি নোটিশ নিয়ে সমন নিয়ে গেছে কি যায় না এসব ব্যাপারে আমি জানি না শুনছি সবই মিডিয়ায় শুনছি আর কি কিন্তু একটা জিনিস আশ্চর্য লাগছে পুলিশকে না জানিয়ে পুলিশ জানে না খবর পুলিশের আইবি তাহলে কতখানি মানে দুর্বল হয়ে গেছে অথচ কোনো একটা কাগজ মানে মিডিয়া চ্যানেল তারা তারা মিডিয়াতেই বলেছে একদম দাঁড়িয়ে বলেছে ভোর পাঁচটা পনেরোয় আমি গাড়ি থেকে রওনা দিয়েছি গাড়ি এসছে অফিসের গাড়ি করে আমি রওনা দিয়েছি ওখানে সাড়ে সাতটার মধ্যে পৌঁছে গেছি আটটার মধ্যে গণ্ডগোল হয়েছে তার মানে মিডিয়ার কাছে খবরটা লিক করছে ইডি তার কারণটা কি ইডি কি ক্রেডিট দিতে চাইছে আবার মিডিয়াতে এটাও দেখলাম যে তৃণমূলের মুখপত্র বলছে যে ওই অফিস সার ভদ্রলোক নাকি কয়েক কোটি টাকার মানে না এটা লিখিত না 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 লিখিত এফআইআরও দেখিয়েছে হ্যাঁ সে তো বলছি আমি তো বলছি সেটাই তাহলে এই জিনিসটা কি চোরকে দিয়ে আরেকটা চোরকে ধরা এই জিনিসটা কী হচ্ছে এখানে মানে আমি বুঝতে পারছি না মানে সাধারণ গণতন্ত্র প্রেমী মানুষ হিসাবে আমার নিজেরই দ্বিধা লাগছে যে এখানে কী বলবো কাকে বলবো কেন বলবো এটা একটা অদ্ভুত দেশ চলছে একটা এই সময় মুখ্যমন্ত্রী আহ এই যে এজেন্সি নিয়ে তোপ দিচ্ছে গৌতম দা মুখে কি এর বিরোধিতা করবেন না এখানেও কোনো বক্তব্য আছে কি তোপ দিচ্ছেন মুখ্যমন্ত্রী কি তোপ দিচ্ছেন দিচ্ছেন মুখমন্ত্রী তোপ দিচ্ছেন মানে শোভনদেব বাবু ক্যাবিনেট মন্ত্রী তিনি বলছেন যে ওই ছাত্র যুবরা দেখবে এই কি দেখেছে ইডি এই যে আমাদের যে আমরা যা শান্তি করেছি আক্রমণে কি দেখেছে এ তো সবে ট্রেলার অরিজিনাল পিকচারটা আমরা পরে দেখাচ্ছি যুব আমাদের ছাত্র যুবরা দেখাবে আমার বক্তব্য হচ্ছে যে এই যে এত কথা হচ্ছে এখানে গুলিয়ে দেওয়ার কোনো প্রশ্ন নেই প্রশ্ন হচ্ছে ইডি অফিসাররা যারা কেন্দ্রীয় এজেন্সি যারা গেল তাদের আইনি কাজ তারা করেছে কি করেনি দ্যাট ইজ ডিফাইন্ড ইস্যু সেটা যা হোক আলোচনায় আসুক কিন্তু তাদের গায়ের থেকে যে রক্ত বেরোলো সে রক্তটা কি তারা নিজেরা বার করলো আমি বলছি বেশ কয়েকটা সংবাদ মাধ্যম তাদের জার্নালিস্টে যে মার খেলেন তারা যে তাদের যে রক্তপাত হল সেটাও কি জাস্ট দেখানো নিজেরা নিজেরা রক্তপাত করলেন নাকি তৃতীয় বিষয় হচ্ছে এই যে আলোচনা হচ্ছে না যে অনেক কিছু ডিসকাশান হচ্ছেন যে আমাদের রাজ্য কিভাবে চলছে আমি বলছি রাজ্য কিভাবে চলছে বলুন তো রাজ্যে মন্ত্রীদের বা এই যে মন্ত্রীদের যারা মন্ত্রী এবং যারা আমলা তাদের বাড়ির থেকে তাদের মানে একেবারে যারা আছেন বান্ধবী তাদের বাড়ি থেকে কোটি কোটি টাকা বেরোচ্ছে অনলাইনে দুর্নীতি নেই তৃতীয় বিষয় হচ্ছে যে এই যে বলছেন না যে আমরা এইটা আমাদের তো মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী তো আমাদের

পর লোকসভা ভোটে ডঙ্কা বেজে গিয়েছে বিজেপির শীর্ষ নেতৃত্ব ভোটের রণকৌশল রোডম্যাপ ঠিক করে দিয়ে গেছে তৃণমূল রেডি সেই সময় আজ মুখ্যমন্ত্রী সভামঞ্চ থেকে বিজেপিকে যেভাবে নিশানা করেছেন খুব স্বাভাবিকভাবেই বাংলার বঞ্চনা যেমন একটা বিষয় এসেছে কেন্দ্রীয় এজেন্সির অতি তৎপরতা অতি সক্রিয়তা সেটাও একটা বিষয় এসেছে এবং একাধিকবার এই যে একশো দিনের টাকা সহ একাধিক প্রকল্পে বাংলার যে বকেয়া যে রয়েছে তা নিয়ে নিরুত্তাপ কেন্দ্রীয় সরকার তাদের এজেন্সির ব্যবহার দিয়ে এই মূল বিষয়গুলোকে হারিয়ে দেওয়া সেটাও এসেছে এই আবহে এটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত কি নয় কি নয় সেটা নিয়ে আমি প্রশ্ন তুলে গিয়েছিলাম গৌতমদা বলতে যাচ্ছিল আমি থামিয়েছিলাম খুব সংক্ষেপে গৌতমদার কাছে আসছি বিষয়টা নিয়ে না না আপনি যে প্রশ্নগুলো তুলেছেন সেই প্রশ্নগুলো তো ন্যায্য যে সমস্ত মানুষ কাজ করেছেন সেই কাজের মজুরি তাদের পাওয়া নৈতিক অধিকার তাদের হক এটা তাদের দিতে হবে সেন্ট্রাল গভর্নমেন্টে আবার পাশাপাশি এটাও ঠিক যে তার এই এই প্রজেক্টের মধ্যে এই কাজের মধ্যে যে কারচুপি হয়েছে দুর্নীতি হয়েছে সেটাও ইন্সপেক্ট করা উচিত সেটাকেও সেই সমানভাবে ভাবনা চিন্তা করে সেইটারও সমাধান করা উচিত এক দ্বিতীয় বিষয় যেটা খুব জরুরি বিষয় যেটা আপনি বললেন যে লোকসভা নির্বাচন তো এসে গেছে সুতরাং স্বাভাবিকভাবেই এই কেন্দ্রীয় এজেন্সির তৎপরতা তৎপরতা এই এই কেন্দ্রীয় কেন্দ্রীয় এজেন্সির এটা ঘটনা জায়গা নেই যে বিজেপি একেবারে হয়ে এজেন্সিগুলোকে ব্যবহার করছে বিরোধী দলের নেতাদের বিরুদ্ধে কোনো সন্দেহ নেই কিন্তু আমি বলতে চাইছি এর সাথে সাথে পশ্চিমবঙ্গে বেশ কিছু কোড মনিটরিং তদন্ত হচ্ছে যার যৌক্তিকতা আছে এবং যে যাদের বিরুদ্ধে হচ্ছে তারা অন্যায় দুর্নীতির সঙ্গে যুক্ত

মানে গণতন্ত্রকে কিভাবে জায়গায় নিয়ে যাওয়া যায় সেটা কিন্তু বিজেপির কাছ থেকে শিখতে হবে আজ কিন্তু সমস্ত বিরোধী মুখকে বন্ধ করে দেওয়ার জন্য ইভিএম মেশিন

মানুষের কাছে ভোট চাইছেন এই যে চব্বিশে আপনাদের ইস্যু কি থাকছে আমাদের ইস্যু

কথাই বলছি তাকে এখানে অনুপ্রবেশের কথা বলতে হচ্ছে তাকে এখানে এনআরসি এর কথা বলতে হচ্ছে তাকে এসে সি এর কথা বলতে হচ্ছে উনি একবারও বলেছেন দশ বছরে কি উন্নয়ন করেছেন সেই বিকাশের এখানে মানুষের কাছে যান দরজায় দরজায় যান একবারও বলেছে একবারও বলেছে যদি উন্নয়নের কথাই হয় তাহলে সিএ প্রসঙ্গ আসছে কেন কেন আসছে এটাই বলতে যাচ্ছি আপনি বললেন 30 তারিখে সুবেন্দু অধিকারী গিয়ে বসিরাটে কিছু ভাষণ দিয়েছে আপনাদের এটা জানিয়ে রাখি বা দর্শক যারা দেখছে তাদেরকে জানাই সেই সভাস্থলে আমি নিজে উপস্থিত ছিলাম প্রসঙ্গটা এইজন্য এসেছিল এখানে 2019 সালের 6ই জুন তিনজন ব্যক্তিকে মেরে সন্দেশকালীর নদীতে ভাসিয়ে দেয় নামগুলো হচ্ছে দেবদাস মণ্ডল সুকান্ত মণ্ডল এবং প্রদীপ মণ্ডল যার যেখানে আঠাশ জন অভিযুক্ত থাকে যার অন্যতম প্রধান ছিল শেখ ওখানকার এবং তার তাদের স্ত্রী সুপ্রিয়া মন্ডল তারা ওখানে কেস করে রাজ্য সরকারের যে পরিচালিত পুলিশ

এবং সিবিআই যারা তদন্তকারী সংস্থা এবং যারা গিয়েছেন তাদেরকে যারা হামলা করেছে তাদের উপরে রক্তাক্ত করেছে গাড়ি ভেঙেছে

একদম আপনি বলুন আমি আর প্রশ্ন করব না পশ্চিমবঙ্গে কোন সরকারেই নেই সুতরাং আমরা দেশে আছি একশো দিনের কাজ থেকে শুরু করে নাগরিকতা আইন অটল বিহারী জি করে গিয়েছিলেন তার ভিত্তিতে দু সাল অব্দি এই সরকার এই দু কুড়ি সালের জানুয়ারি অবধি এই সরকার পাঁচ হাজার পাঁচশো জনের কিছু বেশি মানুষকে নাগরিকতা দিয়েছে ভারতে তার মধ্যে 500 জনের বেশি মুসলিম এবং তাদের বাংলাদেশ বা পাকিস্তান থেকে এসেছে তার মধ্যে আদনান সামিও আছে এখন মুশকিল হচ্ছে কোন অবজেক্টিভে এরা শরণার্থি বলে বা কোন অবজেক্টিভে বলে বুঝতে পারি আমি সত্যি বুঝতে পারি না এখন যদি মালালা যে শান্তি পুরস্কার পেয়ে যে ব্রিটেনে রয়েছে সে যদি ভারতে এসে বলে যে আমি আসব তাহলে তাহলে সে কি আসতে পারবে না তাহলে কি করে এলো এখন মুশকিল হচ্ছে মানুষকে কিছু একটা টোপ খাওয়াতে হবে হবে গাজর ঝুলিয়ে দিতে সেই গাজর ঝুলিয়ে দেওয়ার কাজটা এরা খুব ভালোভাবে করছে এবং সেটা আসামে গেলে আরো দেখা যায় কত তপশলি জাতি উপজাতির মানুষ তারা ওখানে রয়েছে এবং কত তপশলি জাতি উপজাতির মানুষ খুন হয়েছে এই জায়গাটা একটু তথ্য নিয়ে খুব চর্চা করা উচিত এবং দ্বিতীয় কথা হচ্ছে যে এই ইভিএম নিয়ে বলা হচ্ছিল না এই খবরটা নিয়ে আমি মানে যেদিন থেকে ভোট হচ্ছে এই লাস্ট যে পাঁচটা রাজ্যে হলো আমি সেদিন থেকে বলে যাচ্ছিলাম কেউ এটা খুব আমল দিল না একটা খবর আমি বহুদিন আগে পড়েছিলাম যে মিসিং ইভিএমস দেখবেন দু সালের ভোটের পরেই প্রায় কুড়ি লাখ ইভিএম সরিয়ে দেওয়া হয়েছে প্রায় কুড়ি লাখ ইভিএম এবং সেই ইভিএম ইলেকশন কমিশন পাচ্ছে না বলছে এবং এইখানে দেখা যাচ্ছে একান্নটা রাজ্য দল তারা প্রশ্ন করেছিল যে আপনারা ইলেকশন কমিশনকে আপনারা ইভিএম কোথায় সারান রিপেয়ার করেন কোথায় কিভাবে রিপেয়ার করা হয় তার উত্তর দেওয়া হয়নি দেশের তিরিশ লাখ ইভিএম দরকার আর ভিভিপ্যাট দরকার ষোলো লাখ এই নতুন ভোট হওয়া অনুযায়ী সেই তিরিশ লাখ ইভিএম এর মধ্যে যদি কুড়ি লাখ মিসিং থাকে তাহলে বলুন তো আজকে পাঁচ রাজ্যের ভোট হচ্ছে সেখানে এরা এরকম ধান্দা যদি করে যে চলো এখানে ভালো ইভিএম গুলো দিয়ে ভোট করি রেজাল্ট একটা যা হোক দেখেনি তখন বলে দেবো যে ইভিএম ভালো হলে তোমরা বলবে যে তোমরা জিতেছো আর ইভিএম ভালো বলে অজিন্ত আমার কথা বলে তোমার বুঝতে একটু সমস্যা হলো তোমার বোধহয় একটু সমস্যা হলো তুমি বোধ বুঝতে একটু সমস্যা হলো আমি কি বললাম আমি বললাম আমি বললাম তো আমি আমার দর্শক বোধহয় নিশ্চয়ই বুঝে গেছে আমি কি বলেছি তোমার বুঝতে সমস্যা হচ্ছে সবাই বুঝতে পারছে আমি বললাম যখন রাজ্যগুলো ভোট হচ্ছে ভেঙে ভেঙে একসঙ্গে তো সব রাজ্যে ভোট হচ্ছে না ভেঙে ভেঙে রাজ্যগুলো ভোট তখন ভালো ইভিএম গুলো দিয়ে বলছে ভোটের রেজাল্ট যা হবে ঠিক আছে খারাপ ইভিএম গুলো বা যেগুলো ট্যাগ করা যায় যেগুলো আমরা নকল করতে পারি সেগুলো ভোটের এটা নিয়ে ইন্ডিয়া জোটের বৈঠকেও যতদূর আলোচনা হয়েছে এবং পরবর্তীতে সমন্বয় একসঙ্গে এলে হয়তো নিশ্চয়ই পরবর্তীতে এবং বারংবার আমি বিরতির পর দেখছেন বাংলা বলছে খুব অল্প সময় একেবারে শেষের দিকে আমরা চলে এসেছি অনেকগুলো বিষয় এসেছে আজকে আলোচনার মধ্যে বিতর্ক এসেছে আমি সংক্ষেপে প্রত্যেকের কাছ থেকে সামাপ করার কথা বলবো গৌতম দাকে দিয়ে শুরু করছি পরিষ্কার আপনি যে কথা বলেছেন বিষয়টা একেবারেই পরিষ্কার যে গোটা দেশ জুড়ে বিজেপির বিরুদ্ধে ধর্মনিরপেক্ষ রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ হতে হবে এবং ঐক্যবদ্ধ লড়াই হবে এবং বিজেপি সেটা বুঝতে পেরেছে এবং বিজেপি বুঝতে পেরেছে বলেই সে কেন্দ্রীয় এজেন্সিগুলো ব্যবহার করছে বিষয় কোনো সন্দেহ নেই এক দুই হচ্ছে বিজেপিকে পর্যদস্ত করা যাবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই কিন্তু ধর্মনিরপেক্ষ রাজনৈতিক দলগুলোর মধ্যেও একটা সদিচ্ছা আসা দরকার এখানে যেন কোনো ভ্যারিটি না থাকে

দু নম্বর কথা হলো গিয়ে এই যে কথাগুলো বলে এদেরকে যে খেপানো হচ্ছে বা মতুয়া ভোট বা সম্প্রদায়ের ভোট নেওয়ার চেষ্টা হচ্ছে এরা প্রত্যেকে ভোট দিচ্ছে এদের মধ্যে এমএলএ এমপি মন্ত্রী আছে কেন্দ্রীয় মন্ত্রী আছে তো তারা কেন এটা এই পা দিচ্ছে আমি বুঝতে পারছি না ওরা তো শিক্ষিত লোক বাইরে থেকে পড়াশোনা করেছে তারা তো এটাকে বুঝতে তারাও কি ভোটার রাজনীতিতে ঢুকে তার শিক্ষা দীক্ষা সব জলাঞ্জলি দিল এবার দু নম্বর কথা হচ্ছে গিয়ে গণতন্ত্রকে যে ফ্যাসিজিমে নিয়ে আসতে হয় সেটা নরেন্দ্র মোদীর কাছে শিখতে হবে অমিত শাহের কাছে শিখতে হবে

মুদ্রাস্ফীতি কমেছে বলেছিল জন্য দরকার। টাকার দাম উনি ডলারের দামে সমান করে দেবে কমেছে এটা বলেছিল কে মোদিজি কংগ্রেসের বিরুদ্ধে বলেছিল সোনার দাম কমিয়ে দেবেন কমেছে নাকি বেড়েছে মেয়েদের বিয়ে দিতে গিয়ে আপনারা বুঝতে পারছেন ছেলেদের বিয়ে দিতে গিয়ে আপনারা বুঝতে পারছেন বলেছিল হচ্ছে কালো টাকা এমন ভাবে ফেরত আনবে যাতে করে কোনো সমস্যা থাকবে না দেশ একদম সুখে শান্তিতে চলবে কমেছে সন্ত্রাসবাদী হামলা কমেছে কাশ্মীর শান্ত হয়েছে উত্তর পূর্ব ভারত শান্ত হয়েছে অরুণাচল প্রদেশের সমস্যা মিটেছে এগুলো যদি মণিপুর মিটে উত্তর বললাম আমার বক্তব্য হচ্ছে যে বলেছিল রেল যদি আমরা ক্ষমতায় আসি সোনার ভাবে করে দেবো এখন রেল আট ঘন্টার বেশি লেট ছাড়া হয় না ফলে স্বাভাবিকভাবেই মানুষের পরিষেবা দেওয়ার নাম করে যারা ক্ষমতায় এসে মানুষকেই পর্যদস্ত করে এবং ধর্মের সুশ্রুড়ি দিয়ে মানুষকে বিভ্রান্ত করে জাতপাতের ভিত্তিতে দেশকে বিভাজন করার চেষ্টা করে তাদের মানুষ যদি না চিনতে পারে তাহলে দুর্ভাগ্য আমাদের এবং এখানে আমি গৌতমবাবুর সঙ্গে এই একবার একমত হলাম যে আমাদের সবথেকে বেশি জরুরি যেটা যে ইন্ডিয়া জোটকে ঐক্যবদ্ধভাবে লড়াই করার রাস্তাটা তৈরি করতে হবে এখানে কিন্তু যারা বড় দলগুলো আছে তাদের কিছুটা হলেও ইগো ত্যাগ করে ছোট দলগুলোর ওপর গুরুত্ব দিয়ে রিজোনাল জায়গাগুলোকে গুরুত্ব দিয়ে একটা

তারা এই আইন পাশ করে এবং সেই অনুযায়ী সুপ্রিম কোর্ট সেই অনুযায়ী সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে এই দু হাজার উনিশ সালে কেন্দ্রে সিএ পাস করে বাংলাদেশ ভারত এবং পাকিস্তান থেকে আগত ধর্মীয়ভাবে অত্যাচারিত সংখ্যালঘু তাদের নাগরিকত্ব দেওয়ার জন্য এরা তাদের নাগরিকতা দিতে চায় না এটা তোমাদের কথা

इंडिया जोट एक

অনেক ধন্যবাদ চারজনকে আজকে আলোচনায় আসার জন্য ধন্যবাদ যারা টেলিভিশনের ওপারে এতক্ষণ ছিলেন আমাদের সঙ্গে আলোচনায় ধন্যবাদ জানাচ্ছি বাংলা বলছে এখানেই শেষ করছি দেখছেন কলকাতা টিভি রাবদিন